আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সো আজকে আমি নতুন একটা ল্যাপটপ নিয়ে কথা বলবো, যেটা হচ্ছে আসুসের কে সিরিজের ল্যাপটপ। এই কে সিরিজটা কিন্তু খুবই জনপ্রিয় একটা সিরিজ ছিল, যদিও মাঝখানে এই ল্যাপটপগুলো বেশ কিছুদিন স্টক আউট ছিল বা এগুলো মার্কেটে আসে নাই। আসুস ভিভোবুকের মধ্যে আপনারা টোটাল তিনটা সিরিজ পাবেন, একটা হচ্ছে এস সিরিজ, একটা হচ্ছে কে সিরিজ এবং আর একটা হচ্ছে এক্স সিরিজ। সো এক্স সিরিজটার সাথে আমরা মোটামুটি সবাই একটু পরিচিত, আর এস সিরিজটার সাথেও মোটামুটি পরিচিত, বিকজ হচ্ছে এস সিরিজটা যখন লঞ্চ হয়েছিল তখন আসুস খুব ভালোভাবে মার্কেটিং করছে যে হ্যাঁ এস সিরিজের ল্যাপটপ আসছে মেটাল বডি দিয়ে, আর অনেক কিছু প্রমোশন দিয়েছিল ওরা অনেকগুলা। বাট কে সিরিজগুলো যখন মার্কেটে ঢুকছে আসুস কিন্তু খুব বেশি প্রমোশন করে নাই, বিকজ হচ্ছে কে সিরিজের ল্যাপটপগুলো অলরেডি মানুষ এগুলো সম্পর্কে জানতো। ওয়ান্স আপন আ টাইম এই কে সিরিজের ল্যাপটপগুলো খুবই জনপ্রিয় ছিল। সো আজকের ভিডিওতে আমি কথা বলবো কে 513 ই ল্যাপটপটা, যেটা হচ্ছে কোরাই 5 11 জেনারেশন, এবং যেটা হচ্ছে i7 এবং i5 এবং i3 তিনটা ভ্যারিয়েন্টেই আসছে। সো আমি আজকে i5 নিয়ে একটু কথা বলবো। সো পুরো ভিডিওটাতে আমি সৈকত আপনাদের সাথে থাকবো, অ্যান্ড আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আসুস কে সিরিজের ল্যাপটপটার প্রথম যে বিশেষত্বটা সেটা হচ্ছে আপনারা এই কে সিরিজ কোর i5 11 জেনারেশন, অর্থাৎ কে সিরিজ যেগুলো 15.6 ইঞ্চ দিয়ে সেগুলোতে আপনারা র্যাম এবং এসএসডি দুটো আপডেট করতে পারবেন, যেটা হচ্ছে 14 ইঞ্চ যে ল্যাপটপগুলো আছে সেগুলোতে আপনারা পাচ্ছেন না। অর্থাৎ আমি এখন যে ল্যাপটপটা নিয়ে কথা বলবো এটাতে আপনারা এসএসডি এবং র্যাম দুইটি আপডেট করতে পারবেন, আর যেখানে এসএসডি দেওয়া থাকবে সেখানে চাই আপনারা হার্ড ডিস্ক কাট করতে পারবেন। প্রসেসর হিসেবে আপনারা এখানে পাবেন কোরাই 5 11 জেনারেশনের একটা প্রসেসর, যেটা হচ্ছে G7 সিরিজ দেওয়া থাকবে। পাশাপাশি এটাতে স্টোরেজ হিসেবে আপনারা পাচ্ছেন 512 GB NVMe এসএসডি, যেটা হচ্ছে PCIe Gen 3, অ্যান্ড এটার পাশাপাশি আপনারা হচ্ছে আলাদা হার্ড ডিস্ক অ্যাড করতে পারবেন। অর্থাৎ কে সিরিজের ল্যাপটপের এটা একটা বিশেষত্ব যেটা এস সিরিজের ল্যাপটপগুলোতে নেই, সেটা হচ্ছে কে সিরিজে আপনারা আলাদা হার্ড ডিস্ক অ্যাড করতে পারবেন, এস সিরিজ হচ্ছে ফিক্সড যেভাবে আছে ওইভাবে ইউজ করতে পারবেন। আর পাশাপাশি এটা র্যাম দেওয়া আছে হচ্ছে 8 GB 3200 MHz একটা র্যাম, এখানেও আপনারা আলাদা একটা র্যাম স্লট পাবেন যেখানে আপনারা চাইলে আপডেট করে নিতে পারবেন। ডিসপ্লে হিসেবে থাকছে 15.6 ইঞ্চ ফুল এইচডি ডিসপ্লে, অ্যান্ড এটাতে হচ্ছে ব্যাকলিট কিবোর্ড দেওয়া থাকছে, পাশাপাশি এটার অপারেটিং সিস্টেম হচ্ছে উইন্ডোজ 10 অরিজিনাল দেওয়া থাকবে। অফিসিয়ালি ওয়ারেন্টি দেওয়া থাকবে আসুস থেকে এটা 2 বছর। ভিভোবুক কে 513 ইএ এই ল্যাপটপটার মার্কেট প্রাইস হচ্ছে এখন 73,000। সো আপনারা যদি এটা নেগোশিয়েট করে নিতে পারেন বা সামহাও যদি কোনো শপে কোনো অফার চলে সেক্ষেত্রে আপনার প্রাইসটা আরও কমে পাবেন, তবে ম্যাক্সিমাম হয়তো 70,000-এর রাউন্ডে পাবেন, এর নিচে পাওয়ার সম্ভাবনা খুবই কম। সো যারা হচ্ছে কে সিরিজের ল্যাপটপের জন্য অনেকদিন ধরে ওয়েট করছিলেন এখন এই ল্যাপটপগুলো মার্কেটে অ্যাভেলেবেল। সো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, সেই সাথে হচ্ছে নতুন কোনো ল্যাপটপ নিয়ে রিভিউ চান কিনা, অর্থাৎ ল্যাপটপের ওভারভিউ চান কিনা সেটা আমার কমেন্ট বক্সে জানাতে পারেন, আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন।